আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের জন্য থাকছে মজাদার ডিমের কোরমা তবে আজকের কোরমাটা আপনাদেরকে রাজকীয় স্বাদে তৈরি করে দেখাবো কোরমাটা প্রায় সবাই কম বেশি তৈরি করতে পারে আসলে কোরমা রান্নার প্রসেসটা একই রকম হলেও কিছু টিপস ফলো করে যদি কোরমাটা রান্না করা হয় তাহলে দেখবেন যে কোরমার টেস্টটা বহুগুণ বেড়ে যায় তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আর এভাবে কোরমা রান্না করে সাদা ভাত পোলাও রুটি আপনি যেটাই বলেন না কেন সবটার সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই কোরমাটা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কোরমা রান্নার প্রথম ধাপে আপনাকে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে তো প্রথমে আমি কোরমার জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি একটা প্যানে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি মিডিয়াম লো আছে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ভাজার সময় একটু খেয়াল রাখবেন যেন সেটা পুড়ে না যায় একটু সময় নিয়ে এখানে পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি এর থেকে আর বেশি ভাজবো না তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে এখন একটা ছাকনার সাহায্যে তেল থেকে পেঁয়াজগুলোকে ছেকে তুলে নিচ্ছি আর একটা বিষয় খেয়াল রাখবেন যেহেতু বাকি তেলটাতে আমি কোরমাটা রান্না করবো সেক্ষেত্রে তেলের ভেতরে যেন বাড়তি কোনো পেঁয়াজ বেরেস্তা না থাকে সেম তেলে এখন ডিমগুলোকে হালকাভাবে ভেজে নিব এখানে আমি ছটা ডিম দিয়ে আজকের কোরমাটা তৈরি করছি গরম তেলের ভেতরে ডিমগুলো ছেড়ে দিলে কিন্তু সেটা ফুটে যাবে যার কারণে এখানে ডিমগুলোকে হালকাভাবে একটু কেটে নেবেন তারপর তেলে ছাড়বেন তাহলে দেখবেন যে আর ডিমগুলো ফুটে যাবে না নেড়ে চেড়ে এখানে ডিমগুলোকে জাস্ট হালকা কালার করে ভেজে নিতে হবে অনেকেই আছেন ডিমের কোরমা তৈরি করতে গেলে ডিমগুলোকে না ভেজেই কোরমাটা রান্না করে আমার কাছে মনে হয় যদি ডিমগুলোকে হালকাভাবে ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন যে কোরমার টেস্টটা অনেকটা বেড়ে যাবে খেয়াল রাখবেন যেন অতিরিক্ত ভাজা না হয় ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে ডিমগুলোকে তুলে নিচ্ছি হাফ কাপ তেল থেকে এখানে আমি কিছুটা তেল তুলে নিয়েছি কেননা হাফ কাপ তেল দিলে এখানে কোরমার জন্য বেশি হয়ে যাবে প্রায় ওয়ান থার্ড কাপের মতো এখানে তেল আছে প্রায় ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি একটু ভেজে নিচ্ছি তারপর দিচ্ছি কিছু গরম মশলা গরম মশলার ভেতরে এখানে আছে তেজপাতা দারুচিনি গোলমরিচ এবং এলাচ এখন পেঁয়াজ এবং গরম মশলাটাকে প্রায় দু মিনিটের মতো ভেজে নিব প্রায় দু মিনিটের মতো সময় নিয়ে এখানে পেঁয়াজ এবং গরম মশলাটাকে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা থেকে ছটার মতো কাজু বাদাম এবং কিছুটা পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট তারপর আরও একবার এটাকে মিশিয়ে নিচ্ছি কেউ চাইলে এখানে পেঁয়াজ কাজু বাদাম এগুলো আলাদা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারে তবে আলাদা করে না দিয়ে এখানে আমি একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর দিয়েছি মশলাটাকে একটু সময় নিয়ে এখানে কষিয়ে নিতে হবে আমার কাছে মনে হয় যত সময় নিয়ে মশলাটা কষানো হয় ডিমের কোরমাটা খেতে তত বেশি ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি প্রায় থ্রি টেবিল স্পুনের মতো টক দই টক দইটা দেওয়ার আগে অবশ্যই সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে টক দইটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচ গুঁড়ো এখানে মরিচ গুঁড়োটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি কেউ যদি একটু ঝাল খেতে বেশি পছন্দ করে তো চাইলে এখানে মরিচ গুঁড়োটা কম বা বেশি করে দিতে পারে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়ো প্রায় ওয়ান টি স্পুন জিরা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি মশলাটাকে এখানে যতক্ষণ সময় নিয়ে কষানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে বেশ খানিকটা কমানো থাকবে কেননা হাই হিটে বা চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে মশলাটাকে কষাতে গেলে দেখবেন যে মশলাটা পুড়ে যাবে দেড় কাপ দুধ থেকে সামান্য পরিমাণে দুধ এখানে দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এরপর একটু সময় নিয়ে এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন কোরমা রান্নায় কাঁচা দুধ সরাসরি না দিয়ে একটু জাল করে দিতে এতে করে কোরমার টেস্টটা বেড়ে যায় আমি প্রথমেই বলেছি এখানে ধাপে ধাপে আপনাদেরকে মশলাগুলো অ্যাড করতে হবে এবং সময় নিয়ে এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আসলে কোরমা রান্নার টেস্টটা ডিপেন্ড করে মূলত মশলাটা ভালোভাবে কষানোর ওপর তো মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে এখানে মশলাটা কষানোর কারণে দেখুন এটা একদম ক্রিমের মতো মনে হচ্ছে এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিয়েছি আরও বেশ খানিকটা সময় নিয়ে এখানে মশলাটার সঙ্গে ডিমগুলো দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ পর পর এটাকে নেড়েচেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় মশলাটার সঙ্গে ডিমগুলোকে ইতিমধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি ডিম মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো দুধ এই কোরমা রান্নার ক্ষেত্রে আপনারা চাইলে এখানে নারিকেলের দুধটাও কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তাতে একটু মিশিয়ে নিচ্ছি কোরমা রান্নার ক্ষেত্রে গ্রেভিটা যখন দেখবেন যে মোটামুটি একটু পাতলা আছে সেই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে যাবার পর গ্রেভিটা অনেকটা টেনে আসে প্যানের সাইডে যে মশলাগুলো লেগেছিলো সেগুলোকে স্প্যাচুলার সাহায্যে একটু নিয়ে কোরমায় দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একটু বাড়িয়ে কিছুক্ষণ জাল করে নিব গ্রেভিটা যখন দেখবেন যে ফুটে উঠবে সেই পর্যায়ে চুলা কমিয়ে দিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নিব মাঝে একবার ঢাকটাটা সরিয়ে এটাকে একটু নেড়ে দিবেন যেন পুড়ে না যায় কোরমাটা প্রায় শেষের দিকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ কাঁচামরিচটা দেওয়ার আগে হালকাভাবে একটু কাঁচামরিচের মাথাটা কেটে নেবেন তাহলে কোরমায় কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি শেষে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রাখতে হবে রান্নাটা হয়ে গিয়েছে শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টালা জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো কিছুক্ষণ এটাকে দমে রেখে দিব তো কোরমা রান্নাটা হয়ে গিয়েছে গরম গরম সাদা ভাত অথবা পোলয়ের সঙ্গে কোরমাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপিটিও ভালো লেগেছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না তো আজ আর নয় আজ এখানেই বিদায় নিয়েছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ